সমার্থী ভিউয়ার্স, বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের আগে আবেগ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। বেশি প্রত্যাশায় একটি বড় বেলুনও আকাশে উঠছে এবার। আগের যে কোনো বারের চেয়ে বাংলাদেশ দলকে ঘিরে এবার বাড়তি প্রত্যাশা কাজ করছে সবার মধ্যে। 2007 সালের সুপার এইটের পর 2015 সালের সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। আর 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা ভারতের সাথে লড়াই করেছিল সেমিফাইনাল পর্যন্ত। আর তাই ভক্ত সমর্থক সবার বিশ্বাস, সেরা দল নিয়ে রণাঙ্গনে যাওয়া বাংলাদেশ দল এবার ভালো ফলাফলই দেশবাসীকে উপহার দিতে পারবে। বিস্তারিত জানাচ্ছি, তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে আমাদের পরিশ্রমের মূল্য দিবেন, যেন পরবর্তীতে খেলা সংক্রান্ত আপডেট আপনাদেরকে দ্রুত জানিয়ে দিতে পারি। আর এদিকে মাশরাফি এত সব কিছু সামনে আনতে চান না, তিনি একদমই সহজ সরল হিসেবে মাঠে নামতে আগ্রহী। তার চোখে রোববারের ম্যাচ, অর্থাৎ আজকের ম্যাচটি বাংলাদেশ আন্ডারডগ হয়ে খেলবে। অধিনায়কের কথায়, আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, দলে ইঞ্জুরি নিয়ে কিছুটা সমস্যা আছে, তবে আশা করি তারা পুরোপুরি সুস্থ হয়ে পুরো টুর্নামেন্টেই খেলতে পারে। আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ছোটোখাটো কিছু চোটের সমস্যা থাকলেও এগুলো নিয়েই খেলতে হবে। ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অনেকেই চিন্তা করছে আমরা বিশ্বকাপ জিতে গিয়েছি, সেমিফাইনাল খেলছি, এগুলো চিন্তা করা একেবারেই অপ্রয়োজনীয়। কোনো দিক থেকেই আমরা ফেভারিট না, সেটা উইকেট হোক বা অন্য যে দিক থেকেই হোক। আর তাই রোববারের ম্যাচেও ফেভারিট দল হিসেবে খেলবে দক্ষিণ আফ্রিকা। অবশ্য ভক্ত সমর্থকদের হতাশ করেননি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। মাশরাফি বলছেন, ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলবো, আমরা প্রস্তুতি সেরকমভাবেই নিয়েছি, অবশ্যই চাইবো জিততে, আমরা কোনো জায়গা থেকে ভাবছি না আমরা ম্যাচটা হেরে যাব। কিন্তু হাইপের কথা হলে অনেকে মনে করবে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। যারা ক্রিকেট বিশ্লেষণ করছে তারা আমাদের থেকে পিছিয়ে রাখছে। আমাদের খেলোয়াড়দের জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে সফল হয়েছি সেই বিষয়গুলো মাথায় রেখে খেলতে হবে, তাহলে আমরা জিততে পারবো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।